আমরা টেস্ট ক্রিকেটটা খুব বেশি আমার কাছে মনে হয় না যে ইমপ্রুভ করেছি। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে হোমে যখন আমাদের ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি। আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যে 5-6 বোলার আছে সবাই ক্যাপেবল যে টিমকে একাই খেলা জিতাই দিতে পারে, সো ওই বিশ্বাসটা আমার আছে। আমরা টেস্ট ক্রিকেটটা খুব বেশি আমার কাছে মনে হয় না যে ইমপ্রুভ করেছি, বাট আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। বাট এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে হোমে যখন আমাদের ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি, এবং টেস্ট খেলার যেই গুরুত্বটা এটা যেন সবার মধ্যে আরও ভালোভাবে বিল্ড আপ হয়। আমরা যখন দেশের বাইরে যাব বাইরের টিমগুলোর সাথে যেন আমরা কম্পিট করতে পারি, এটা একটা দিক। ওয়ান ডে তো আমরা মাশাল্লাহ ভালো করতেছি, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে বড় কোনো টুর্নামেন্ট এখন আমরা পাই নাই, সো ওই প্ল্যানটা নিয়েই আগাবো যে আমরা কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি। আর টি টোয়েন্টি লাস্ট ইয়ারটা খুব ভালো গেছে, টি টোয়েন্টি আমার মনে হয় যে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও যদি আমরা কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করি তাহলে সামনের দিকে দেখা যাবে যে যে কোনো টিমের এগেনস্টে যে কোনো কন্ডিশনে আমরা ভালো করতেছি। সো ডে বাই ডে আসলে যখন খেলাগুলো শুরু হবে তখন প্ল্যানগুলো আরও ক্লিয়ার হবে, বাট আমার মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট তিন ফর্মেটে যে প্লেয়ারগুলো আমরা খেলবো, নট অনলি জাস্ট 15 মেম্বার্স, আমার মনে হয় যে যেই 30-35 প্লেয়ার আছে ন্যাশনাল টিমের আশেপাশে প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব যে কীভাবে যার যার জায়গা থেকে আমরা টিমের জন্য ইম্প্রুভ করে আসতে পারি। না, প্রেশার ফিল করছি না, একটু আগে যেটা বললাম যে আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি, আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটাই করব। আর প্রেশার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজই প্রেশার আমার মনে হয়, যেটা সেটা আমাদের জন্য সেটা অপোনেন্ট টিমের জন্য, সো এটা থাকবেই, এবং সবাই এনাফ ম্যাচিউর এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। আমাদের কিন্তু মাশাল্লাহ এনাফ স্পিন অপশন আছে, মানে যদি দেখি রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন, সো ব্যাটসম্যান নেওয়ার জাকির আলীকে নেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে বা সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন, সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে ইঞ্জুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কামব্যাক করেছে, বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমাদের কাছে মনে হয়েছে এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে, সো আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে সামনে ডিপিএল আছে যদি ভালো করে অবশ্যই অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি গুড টিম, স্পেশালি দে হ্যাভ লট অফ অলরাউন্ডার, সো বাট স্টিল উই প্লেয়িং আওয়ার হোম কন্ডিশন, সো দের ইজ লিটল অ্যাডভান্টেজ ফর আস, সো লুকিং ফরওয়ার্ড টু ইট, আই হোপ উই ক্যান প্লে সাম গুড ক্রিকেট হিয়ার। খুব ইম্পর্ট্যান্ট যে জাস্ট এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে সবাই আমরা আবার টি টোয়েন্টি দিয়ে শুরু করছি, তো সবাই খুব ভালো টাচে আছে, আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য একটু ইজি হবে কারণ এই ফরম্যাটটাই খেলে আস। আর সিরিজ জেতার জন্য অবশ্যই 100% বিশ্বাস আছে যে আমরা এখান থেকে সিরিজ জিততে পারি। থ্যাংক ইউ।